আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদামী বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন ইত্যাদি খেলাধুলার সামগ্রী বিক্রি করা যায় কিনা না জিজ্ঞাসাকারী সাজ্জাদ শাওন মিরপুর ঢাকা সম্মানিত তিনি ভাইবোন আপনারা জানেন আহ খেলাধুলা ক্রিকেট ফুটবল সেটা যেটাই হোক ব্যাডমিন্টন হোক বা আরও যেগুলো আমি সময়ে বলে থাকি চসার ছক্কা লুডু দাবা প্যারাম বোর্ড তাস আরও যেসব খেলা মানুষ বসে বসে করে প্রত্যেক যে জিনিসটা যে খেলাধুলা মানুষকে অমনোযোগী করে দেয় এবাদতের ব্যাপারে এবং প্রয়োজনীয় কাজ করার ব্যাপারে সব সেসব কিছু থেকে মানুষকে বিরত থাকতে হবে আর এইগুলি করা যাবে না বলে এমাম বখারি রাহমল্লা একটি অধ্যায় উল্লেখ করেন বখারি অনুচ্ছেদ ঊনআশি বাউান্ন উনআশি বাউন্ন নাম্বার অনুচ্ছেদে এমাম বখারি বিষয়গুলিকে উল্লেখ করেছেন এবং সেগুলিকে নাকচ করে দিয়েছেন আর হাদিসে এসেছে রসুল সাল্লা সাল্লাম বলেছেন কুল্লাহবিনহব ফাওয়া বাতেন। প্রত্যেক যেই খেলাধুলা মানুষকে বেখিয়াল করে দেয় সেটাই হচ্ছে বাতেল সেটাই হচ্ছে না যায় তাহলে যেই জিনিস মানুষ করলে যেই কর্ম মানুষ করলে মানুষ এবাদত থেকে দূরে সরে যায় সময় অপচয় হয় সেই জিনিসের মাধ্যম ক্রয় বিক্রয় চলবে না সেগুলির ব্যবসা করা যাবে না সেগুলি সাময়িকভাবে কারোর প্রয়োজন হলেও সেগুলি কোনো অমুসলিম থেকে নিয়ে নিতে হবে আমি একজন মুসলিম হয়ে ওই সব জিনিসের ব্যবসা করতে পারি না যেসব জিনিস মানুষ গ্রহণ করলে যেই পথে মানুষ নামলে সময়ের অপচয় হবে আর আপনার সাথে সাথে মানুষ এবাদত থেকে অমনোযোগী হবে রাসুল সালাম সাল্লাম সরাসরি বলেছেন কুল্লাহবিন রাজুল ফা বাতিল প্রত্যেক যেই খেলা মানুষকে বেখিয়াল করে দেয় অমনোযোগী করে দেয় সেটাই হলো বাতেন সেটাই হলো নাজাইজ এটা একটা স্পষ্ট বাক্য এবং হাদিস সহিব সম্মানিত দিনী আমরা এতে বুঝতে পারছি যে এগুলি করা যাবে না সাথে সাথে মুসলিম গ্রন্থ থেকে একটি সহি হাদিস আছে এভাবে যে রাসুল সাল্লাম বলেছেন মান লাই বাবে দেশির ফাঁকা দাদ খালে এদাহ দামে খিনজির কেউ যদি চৌসার ছক্কা লুডু দাবা ক্রাম্বোর্ড তাস বা আপনার এই যে মোবাইল ফোনে আপনার এই যে দেখা যাচ্ছে যেগুলো আমাদের ছেলেমেয়ের নিয়ে ব্যস্ত থাকে যাকে আমরা গেমস বলে জানি এগুলো নিয়ে দেখি অনেক যুবক যুবতী বাচ্চারা সব দিন রাত সময় কাটাচ্ছে এগুলো সব হারাম এগুলো সব না এবং এইগুলোর মাধ্যম ক্রয় বিক্রয় সব না যাতে মানুষের সময়ের অপচয় হবে যাতে মানুষ এবাদত থেকে অব অমনোযোগী হবে এগুলোর সহযোগিতা করা যাবে না আর বসে বসে যে মানুষ সময় কাটায় যাতে শরীরের কোনো চর্চা হয় না এমন কাজকে আল্লাহ রসুল কঠিনভাবে নাকচ করেছেন তিনি বলেছেন এমন কাজে গিয়ে হলে সে তার হাতকে সোরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল কথাটাই কি হালকা জি না কথা অনেক ভারী সাথে সাথে আমরা এরকম ব্যবসায়ীকে বলবো দেখেন আল্লাহ তালা বলেছেন যে তোমরা ভালো কাজে সৎ কাজে নেকির কাজে সহযোগিতা করো পাপ কাজে অন্যায় কাজে সহযোগিতা করোনা না মায়দা দুই নম্বর আয়াত অত্র আয়াতটি আমাদের জন্য জাজল্য প্রমাণ যে এসব ব্যবসা বাণিজ্য থেকে আমাদের বিরত থাকতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন আল্লাহ বিশ্ব ও সাল্লনবী ওসাল্লাম আসসালামু আলাইকুম